প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নাগরিক টিভির সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আজকের সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানের শিরোনাম যেটি ইতিমধ্যে আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন নিউজ পোর্টালে অনলাইনে সংবাদ এসেছে আমি প্রথম আলো সংবাদ শিরোনাম থেকে পড়ছি নায়ক সোহেল হত্যা হত্যায় আজ মোহাম্মদ ভাই সহ তিনজনের যাবজ্জীবন ছয়জন খালাস পেয়েছে আমরা জানি ২৫ বছর আগে এক নির্মম হত্যাকাণ্ড হয়েছিল বনানির ক্লাবে রাত আনুমানিক তিনটায় চিত্রনায়ক সোহেল চৌধুরীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ করা হয়েছিল সে সময় এবং অভিযোগ যাদের যারা আসামি ছিল তার মধ্যে অন্যতম নাম উঠে এসেছিল আজিজ মোহাম্মদ ভাই বান্টি ইসলাম আশিস সহ আশিস চৌধুরী সহ এবং আরও অনেকেই এবং যেইটা হচ্ছে যে ব্যক্তিগত বিরোধের কাণ্ড কারণ থেকেই এই ক্ষোভ বেড়ে ওঠে এবং একটা পর্যায়ে সেখানে অনেকগুলো ঘটনা ঘটত ঘটত সেই ঘটনার রেশ ধরে এটি করা হয় এবং যেটা হচ্ছে যে এই যেই হত্যাকাণ্ডকে নিয়ে এত আলোচনা সেই হত্যাকাণ্ড কেন ঘটলো কিভাবে ঘটলো এবং তার পরিণতি কি হলো আমরা সে বিশ্বাসকে আজকে সংবাদ বিশ্লেষণ করবো আমরা দেখতে পাচ্ছি নায়ক সলচিত হত্যা আজ মোট যে যাদের যাবজ্জীবন হয়েছে খালাস দেওয়া হয়েছে এবং এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব অভিযোগ রয়েছে যে ভাড়াটে খুনিতে দ্বারা তাকে হত্যা করা হয়েছিল সামান্য কথা কাটাকাটির যে ধরে সোহেল চৌধুরীকে এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হয় তার স্ত্রী তখন ছিল চলচ্চিত্র নায়িকা দিতি এবং তার দু সন্তান সোহেল চৌধুরী বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্র ছিল এ কথা সবাই জানি আমরা আমরা জানি যে সোহেল চৌধুরী পঁচিশ বছর আগে যে হত্যাকাণ্ডতে সংগঠিত হয়েছিল সেখানে যখন মামলা দায়ের করা হয় সেখানে আজিজ মোহাম্মদ ভাই ছাড়াও আসামি যাদেরকে করা হয়েছিল। ক্লাবের যে মালিক আফাকুল ইসলাম ইসলাম এবং আদনান সিদ্দিকীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত তারা তিনজনই পলাতক বাকি ছয়জন আসামিকে খালাস দেওয়া হয়েছে আহ সংবাদে এসেছে আজ বৃহস্পতিবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে মামলা অভিযুক্ত নয় আসামির মধ্যে পাঁচজন পলাতক তারা হলেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই আমরা জানি বিভিন্ন সময় সূত্রে খবর এসেছে আজিজ মোহাম্মদ ভাই বর্তমানে আছেন থাইল্যান্ডে তিনি ব্যাংকক থাইল্যান্ডের ব্যাংকক সিটিতে অবস্থান করেন সেখানে দীর্ঘদিন ধরেই তিনি অবস্থান করছেন এছাড়া আরও পলাতক আছে ট্রাম্প ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম সেলিম খান হারুন রশিদ ওরফে লেদার লিটন ওরফে বসলিটন ও আদনান সিদ্দিকি এছাড়া আসামি আশিস রায় চৌধুরী ওরফে বতুল চৌধুরী কী নাম হ্যাঁ দুঃখ লাগে যে মানে তার মানে এরকম একজন মানে নায়ককে মানে ভাড়াটে খুনি দিয়ে একজন নায়ক কেন বলবো একজন মানুষ যিনি একই সাথে দুই সন্তানের বাবা এবং একটি পরিবারের সন্তান তার মা মানে তার মাকে আমি দেখেছি ব্যক্তিগতভাবে আমি সৈয়দ চৌধুরীর বাসায় যখন যেতাম বনানির সেই বাসাতে দেখেছি যে তার মা কতটা কষ্ট বুকে আগলে রেখে মানে ছেলের হত্যার বিচার জন্য কী কীরকম তিনি ছটফট করতেন আমরা জানি যে ইতিমধ্যে দুই একজন আসামি যারা আছে এছাড়া আশিস রায় চৌধুরী তারিক সাইদ মামুন ও ফারুকি আব্বাসি জামিনা আছেন আর কারাগারে আছেন সানজিদুল ইসলাম ইমন প্রথম আলোর প্রতিবেদন বলছে আমরা স্ক্রিনে দেখছি আজ মোহাম্মদ ভাই মামলার কাগজপত্র রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী উনিশশো আটানব্বই সালের সতেরোই ডিসেম্বর রাজধানীর বনানি ট্রাম ক্লাবের সামনে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা পরে গোয়েন্দা পুলিশের ডিবি তদন্ত উঠে আসে আলোচিত ব্যবসায়ী আজ মোহাম্মদ ভাই ট্রাম্প ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আশিস রায় চৌধুরীর সঙ্গে বিরোধের জেরে ভাড়াটে খুনিদের দিয়ে সোহেল চৌধুরীকে হত্যা করা যেটা বলছিলাম ট্রাম্প ক্লাবে যাওয়া নিয়ে এবং সেখানে আসলে এক ধরনের উপস্থিতি সরব উপস্থিতি সেই রকম কিছু বিষয় নিয়ে আসলে তাদের মধ্যে এক ধরনের বিরোধ তৈরি হয়েছিল খুন হওয়ার পর আশিস রায় চৌধুরী সহ নয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় এর দুই বছর পর দুই সালে বিচার শুরু হয় শুরুর আদেশ হয় ওই আদেশ চ্যালেঞ্জ করে এক আসেন উচ্চ আদালতে গেলে আটকে যায় বিচার কার্যক্রম যেটা বলছেন যে অনেকের প্রশ্ন মনে হতে পারে পঁচিশ বছর কেন একটি হত্যা মামলার সাজার রায় কার্যকর হতে এবং সাজার রায় হতে এত সময় লাগলো কেন পরে উচ্চ আদালতে যেহেতু রিট হয়েছিল উচ্চ আদালতের পরে আবার আদেশ দেয় বিচার কার্যক্রম শুরু করে এবং বাইশ সালে তার কার্যক্রম দুই হাজার বাইশ সালের কার্যক্রম আবার শুরু করে রাষ্ট্রপক্ষে জানিয়েছে রাষ্ট্রপক্ষের কৌশলী এদিকে সতেরো বছর আগে মহানগর পিপি দপ্তর থেকে শৈলচিত হত্যা মামলা তদন্তের নথিপত্র নিয়ে যায় পুলিশের তৎকালীন পরিদর্শক ফরিদুদ্দিন আদালতের নির্দেশের পরও তিনি তা আদালত উপস্থাপন করতে পারেননি বলে জানান এপিপি সাদিয়া আপনি এটাও একটা খুবই এক ধরনের অদ্ভুত ইয়ে যে পুলিশ পরিদর্শকে তৎকালীন যে ছিলেন ফরিদুদ্দিন তিনি কেস ডোকেট নিয়ে যান নথিপত্র কিন্তু মানে উপস্থাপন আদালতে করতে পারেনি কেন পারেনি আমরা এখনও তো জানি না মামলার এজাহারও পুলিশের কাছে দেয়া সাক্ষীদের জওয়ানবন্দিতে বলা হয়েছে উনিশশো আটানব্বই সালের চব্বিশে জুলাই একটি ঘটনা থেকে আজমদ ভাইয়ের আত্মীয় বান্টি ইসলাম ও বান্টির বন্ধু আশিস রায় চৌধুরীর সঙ্গে আসলে সৈলের বিরোধটা শুরু হয়েছিল আমরা সংবাদটা পড়বো যে কেন আসলে বিরোধটা শুরু হয় এই বিরোধের মানে অনেকগুলো কারণ ছিল এবং এই বিরোধটা থেকেই তাকে দিয়ে ভাড়াটা খুনিকে দিই ট্রাম ট্রাম্প ক্লাবের সামনে সাক্ষীরা বলেছে ওই দিন রাতে বনানীর ট্রাম ক্লাবে গান বন্ধ করতে বলেছিলেন সোহেল ও তার বন্ধুরা মানে ঘটনার দিন রাতে বনানীর ট্রাম্প ক্লাবে গান হচ্ছিল গান বন্ধ করা নিয়ে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর কথা কাটাকাটি শুরু হয়েছিল এক পর্যায়ে সোহেল চৌধুরী আজিজের উপরে ক্ষেপে যান মানে আজিজ মোহাম্মদ ভাইয়ের উপরে ক্ষুব্ধ হয়েছিলেন তখন সোহেলের বন্ধু কালা নাসির আজিজ মোহাম্মদ ভাইকেও গুলি করতে যান মানে সোহেল চৌধুরীর বন্ধু কালা নাসির তথ্য প্রতিবেদন আসছে যে আজিজ মোহাম্মদ ভাইকে গুলি করতে গিয়েছিলেন এ সময় ক্লাবের বাথরুমে ঢুকে আত্মরক্ষা করেন আজিজ মোহাম্মদ ভাই এই ট্রাম ক্লাবের মালিকানা ছিল বানটিও আশিসের বিরোধের শুরুটা এখানে মানে ঘটনাটা হচ্ছে একটি ঘটনাকে কেন্দ্র করে আরেকটি ঘটনা বড় ঘটনা জন্ম নিয়েছে এবং সেদিনের ওই পরিস্থিতির পর থেকেই আসলে দ্বন্দ্ব চরমে ওঠে মামলার কাগজপত্রের তথ্য বলছে ট্রাম ক্লাবের কার্যক্রম চলত বনানীর আবেদিন টাওয়ারের সপ্তম তলায় ক্লাবের পশ্চিম দিকে ছিল একটি জামে মসজিদ জবান একাধিক সাক্ষী বলেছেন ওই ক্লাবে নাচ গান সহ অসামাজিক কার্যক্রম চলতো ক্লাবের অসামাজিক কার্যকলাপ বন্ধে স্থানীয় মুসল্লিদের পক্ষেও অবস্থান নিয়েছিল সোহেল চৌধুরী তার মানে হচ্ছে যে সেখানের কিছু কার্যক্রম নিয়ে স্থানীয় যে মুসল্লিরা ছিল তাদের পক্ষেই সোহেল চৌধুরী অবস্থান নিয়ে সেদিনের গান বাজনা বন্ধ করতে বলেছিল। অভিযোগপত্রে বলা হয় সোহেল চৌধুরী মসজিদ কমিটির লোকজন নিয়ে ক্লাব বন্ধ করার চেষ্টা করে ব্যর্থ হয় এ নিয়ে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরী ঝামেলা হয় ট্রাম্প ক্লাবের কাজ ব্যাহত হলে সোহেল চৌধুরীকে দেখে নেওয়ার হুমকি দেয় আসামিরা সংবাদের প্রতিবেদন উঠে এসেছে ওই বছরের চব্বিশে জুলাই পার্টিতে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরী ঝামেলার পর থেকে তার উপর ট্রাম্প ক্লাবে ঢোকার অলিখিত নিষেধাজ্ঞা আসে মানে সোহেল চৌধুরীকে এরপরে ট্রাম্প ক্লাবে ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয় হয়তোবা মৌখিকভাবে সেটি ক্লাবের কর্মচারীরাও পুলিশকে তখন জ্বালিয়ে জানিয়েছিল তার মানে যখন ঘটনাটি হত্যাকাণ্ড ঘটে তারপর ক্লাবের কর্মচারীরা পুলিশকে জানিয়েছিল যে আজমত ভাইয়ের সাথে যেই গণ্ডগোলটা হয়েছিল তারপরে সোহেল চৌধুরীর উপরে ক্লাবে নিষেধাজ্ঞা দেওয়া হয় মানে ক্লাবে আসলে নিষেধ করা হয়েছিল সোহেল চৌধুরীর মা নুরজাহান বেগম আদালতকে বলেছিলেন বনানী ট্রাম ক্লাবে অসামাজিক কার্যকলাপ হতো ক্লাবের পাশের মসজিদ কমিটিও মুসল্লিরা এর প্রতিবাদ করেছিলেন আজ মোহাম্মদ সোহেলের বিরোধটা যেই বিষয়টা প্রথম আলো তাদের সংবাদে তুলে ধরেছে যে প্রতি গণ্ডগোল হয়েছিল সেই ঘটনার প্রত্যক্ষদর্শী রাষ্ট্রপক্ষের সাক্ষী মির্জা মাহফুজ আদালত আদালত ও পুলিশের কাছে জবানবন্দি দিয়েছিলেন উনিশশো একশো দিয়েছেন একশো একষট্টি ধারা জবানবন্দিতে তিনি পুলিশকে বলেছিলেন উনিশশো আটানব্বই সালের চব্বিশে জুলাই রাত দশটার থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে ক্লাবে যান তিনি তখন ক্লাবে আসেন আজ মোহাম্মদ ভাই তার মানে হচ্ছে সোহেল চৌধুরী সমতারকে নিয়ে ক্লাবে গিয়েছিলেন আয়ুস মোহাম্মদ তার স্ত্রীকে গান গাইতে বলেন অন্যদিকে সোহেল চৌধুরী তার কয়েক বন্ধু গান থামাতে বলেন এক পর্যায়ে সোহেল চৌধুরী তার দলের লোকজন মাহফুজের টেবিলে মা মাহফুজের টেবিলের সামনে আসেন তখন তারা আইজ মোহাম্মদ ভাইয়ের পাশে বসে এক নারীকে উঠে আসতে বলেন ওই নারী না উঠলে সোহেল চৌধুরী আরও ক্ষিপ্ত হয়ে মারতে চান এটা কিন্তু যে কথাটা বলবো এটা একটা কোনো একটা একজন সাক্ষী মাহফুজের যিনি সাক্ষী দিয়েছেন তিনি তার জবানবন্দিতে বলেছিলেন মামলার আরেক সাক্ষী গোলাম মোহাম্মদ তিনি সোহেলের বন্ধু সাক্ষী হিসেবে তিনি একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে বিচারককে বলেছিলেন খুন হওয়ার আগে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর ঝগড়া হয়েছিল বিষয়টি তখনই মিটমাট হয়ে যায় এছাড়া ট্রাম ক্লাবের বান্টি ইসলামের সঙ্গে সোহেলের দুই তিনবার ঝগড়া হয় পরে আবার মিটেও যায় তবে আশিস রায় চৌধুরী ওরফে বোতলের সঙ্গে কথা কথাকাটাকাটিও হাতাহাতি হয় আশিস চৌধুরী সোহেল চৌধুরীকে ক্লাব থেকে বের করে দেন ভবিষ্যতে সোহেলকে ক্লাবে না আসার জন্য হুমকি দেন খুনের পনেরো দিন আগে সোহেলকে টেলিফোনে হুমকি দেওয়া হয়েছিল সোহেল চৌধুরী হত্যা নিয়ে তার মা নুরজাহান বেগম আদালতে বলেছিলেন তাদের বাসার উল্টো দিকে ট্রাম ক্লাব হত্যাকাণ্ডের দিন রাত দুটায় সোহেল বাসায় ফেরেন ক্লাবের সামনে জামে মসজিদ পরে সোহেল আবার ক্লাবে গেলে সন্ত্রাসীরা তাকে গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন সোহেল চৌধুরী মা আদালতকে আরও বলেছিলেন সোহেল খুন হওয়ার পনেরো থেকে বিশ দিন আগে টেলিফোনে আজিজ মোহাম্মদ ভাই ও বান্টি ইসলামের লোকজন হত্যার হুমকি দিয়েছিলেন তারা বলেছিলেন সোহেলের মৃত্যুর দিন ঘনিয়ে আসছে যেভাবে খুন হয় সোহেল চৌধুরী সোহেল চৌধুরীকে কীভাবে গুলি করা হয়েছিল সে ব্যাপারে করতে বলা হয়েছিল সেদিন সোহেল চৌধুরী ক্লাবে ঢুকতে চেয়েছিলেন তবে তাকে ক্লাবে ঢোকার অনুমতি না দিয়ে ফিরিয়ে দেওয়া হয় পরে রাত তিনটার দিকে সোহেল চৌধুরী আবার ক্লাবের সামনে আসেন তখন পেশাদার খুনিদের দিয়ে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয় মামলার সাক্ষী আবুল কালাম পুলিশের কাছে দেয়া জমান বলেন সেদিন সোহেলসহ সাত থেকে আটজন ক্লাবের সামনে গেলে হঠাৎ গুলি করে গুলি করায় তার পেটে গুলি লাগে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান সন্ত্রাসীদের গুলিতে আরও গুলিবিদ্ধ হন নীরব দাইয়ান গুলি করার পর ইমন মামুন লিটন ফারুক গাড়িতে করে পালিয়ে যান সোহেলের সঙ্গে আজিম মোহাম্মদ ভাই বানটি ইসলাম রায় চৌধুরীর আগের ঝগড়ার জেরে তাকে ঠান্ডা মাথায় ভাড়াটে খুনি দিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয় দর্শক আমরা আসলে জানলাম যে কিভাবে তাদের ঘটনা শুরু হয়েছিল এবং কিভাবে একটি নির্মম নিষ্ঠুরতম একটি হত্যাকাণ্ডের মাধ্যমে সোহেল চৌধুরীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেই মামলা আজকে আদালত সাজার রায় শুনিয়েছেন আমরা জানি এর অনেকগুলো প্রসেস আছে এরপরে আসামিরা তো আবার উচ্চ আদালতে যাবে সেখান থেকেও নিষ্পত্তি হবে এবং আমরা আশা করব যে রায় বিচারের রায় অবশ্যই বাস্তবায়ন হবে এবং এরকম হত্যাকাণ্ড আর কখনো যেন না ঘটে শুধু চলচ্চিত্র মানুষ কেন সাধারণ প্রত্যেকটি মানুষের জীবনের অনেক মূল্যবান আমরা চাই এ ধরনের নির্মম হত্যাকাণ্ড আর এই নির্মম হত্যাকাণ্ডের জন্য আর কেউ শিকার না হয় আজকের মতো সংবাদ বিশ্লেষণ এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন